আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেসমিন রাইস, সুগন্ধি অ্যারোমেটিক রাইস। তো চালটার যেটা বৈশিষ্ট্য, ধানটার বৈশিষ্ট্য, ধানটা 100 ভাগের মধ্যে 10% থেকে 15% কিন্তু মাটিতেই পড়ে যায়, যেটার ধানটা আমি অসুবিধা দেখলাম। এখন পাখিতে খাইছে, আমি অ্যাকচুয়ালি ধানটাই বৈশিষ্ট্য দেখলাম যে এখানে কিন্তু অসংখ্য ধান পড়ে আছে মাঠে, হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আমার সামনে অসংখ্যগুলো পড়ে আছে। তো ধানটার যেটার মুখ্য বৈশিষ্ট্য আমি বুঝতে পারলাম যে ধানটা অ্যাকচুয়ালি ধান কাটার আগেই এটা 15% মাটিতে পড়ে যায়। মানে আমি ধান আজকে মাড়াই করছিলাম, মানে পিড়াতে এই ধান মাড়াই করতে করতে একটু লাগলেই ধানটা ঝরে যায়, এটা একটা অসুবিধা। আর কবিরা চাইলেও ধানের একই অবস্থা যে মাটিতে এটা পড়ে যায়, পর্যাপ্ত পরিমাণে ধান পড়ে। এখন হয়তো আপনারা বিশ্বাস করবেন না, এই দেখেন আমি দেখাই কত ধান পড়ে আছে, এই যে কত ধান পড়ে আছে, এই যে আমার হাতে কত ধান পড়ে আছে দেখেন, 15%, এই দেখেন 20% ধান অলরেডি পড়ে যায়, ঝরে যায়। এই যে আমি শুকাইতে দিছি ধানগুলো, হ্যাঁ ধানগুলো আমি শুকাই দিচ্ছি, এটা একটা নতুন বীজ, মুড়ির চাল শুকাইতে দিছি ধানগুলো। তো যেটা আর বুঝতে পারলাম যে অসংখ্য ধান কিন্তু পড়ে যায়, অনেকে বিশ্বাস করে এখন পাখিতে খাইছে না কি, পাখি তো নাই। হ্যাঁ তো যাই হোক, ধানটার এটা একটা মানে প্রধান অসুবিধা যে ধানটা মাটিতে ঝরে যায়, ধানটা একটু লাগলেই আঘাতপ্রাপ্ত হলেই ধানটা ঝরে যায়, যার ফলে কিন্তু এটার ফলন কিছুটা অনেকটাই ব্যাঘাত হবে। যদিও শীষ অনেক লম্বা মোটা, শীষ ভালো, ওজন ভালো, তবে ধানটা কিছুটা উৎপাদন দিক থেকে অনেকটাই ব্যাঘাত ঘটবে আর কি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।